কমলের মধ্যে দিয়ে জনগণের সাথে কিছু করছে আর এই যে আমাদের সরকার একটা করে একটা ঘটনা সাথে নাটক চালাচ্ছে যাকে না থাকে যদি সে করে একদিন কাঁকড়া একদিন মুরগি করে ঘোরা শুরু যেতে যায় একে পর একে ঘটনা ঘুরিয়ে ঘুরিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আসল উদ্দেশ্য হলো এই আমাদের ঘোরাঘর আমাদের আমরা মামলা দেওয়ার উদ্দেশ্য হলো ইয়া পরিবারকে হিরো প্রতিপন্ন করা এক বছর আমার জন আপনারা এই অবৈধ সরকার সাধারণ জনগণ এখন আপনাদের এই গরিব ঘরে থাকে চান আর এই অবৈধ সরকার হবে খান খান সেই চিন্তা প্রতিষ্ঠা করছি আমরা তাতে আপনারা বলে এই অবৈধ সরকার মানে নারী প্রধানমন্ত্রী আর এই নারী লাগলা করবা সেইভাবেই গাড়ি চালান আপনার নিজস্ব কোনো সত্তা নেই আপনার কোনো স্বাধীনতা নেই